অভিযুক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার নেতৃত্বে বেলা পৌনে ১২টার দিকে হরতালের সমর্থনে জজকোর্ট এলাকায় মিছিল বের হয়। এরপর মিছিলটি জজকোর্টের উত্তর পাশের গেট দিয়ে রাস্তায় যেতে চাইলে পুলিশ বাধা দেয়, শুরু হয় ধাক্কাধাক্কি। হরতালকারীদের প্রবল চাপের মুখে পুলিশ একসময় গেটের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বাধ্য হয়। মুহূর্তের মধ্যেই কর্মীরা রাস্তায় নেমে বিক্ষুব্ধ হয়ে ওঠে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। ভয়ে আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন সবাই। একটু আগেই আমরা দেখছিলাম যে এই গাড়িটি ভালো গাড়ি ছিল এবং এই গাড়ির সামনে অনেক পুলিশ ছিলেন, এবং আমরা কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট পরই আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই গাড়িটি দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্তির প্রতিবাদে ঢাকায় বিএনপি সকাল সন্ধ্যা যে হরতাল আহ্বান করেছে, বলা যায় যে এই জজকোর্ট প্রাঙ্গণ দুপুর 11:45-12টার দিক থেকে এখানে উত্তপ্ত হয়ে ওঠে। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। দুপুর 12:30-টার দিকে একটি কক্ষ থেকে পুলিশ সাদেক হোসেন খোকাকে আটক করে। দেড় ঘন্টা পর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সকাল 10:30-টার দিকে ধলাইখাল এলাকায় সাদেক হোসেন খোকার নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। আদালত পাড়ায়